ফায়ার ফাইটার শফিউল ইসলাম, বয়স 22, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ঘটনার পর এখনও খোঁজ মেলেনি তার। শফিউল ইসলাম সিরাজগঞ্জের সন্তান, উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের আব্দুল মান্নান হোসেনের ছেলে। পরিবারের দুই সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড়, তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী। 2021 সালে বিয়ে করেছেন শফিউল ইসলাম। বর্তমানে তার স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা। শফিউল ইসলাম কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। উল্লাপাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেন। পরে অবস্থা আরও বেগতিক হলে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে এখন পর্যন্ত শফিউল ইসলামের খোঁজ মেলেনি। শফিউলের বাবা আব্দুল মান্নান বলেন, ছেলের সন্ধানে বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেডকোয়ার্টার অফিসে অবস্থান করছি। শফিউলের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। আমি একজন তাঁত শ্রমিক, বর্তমানে অসুস্থতায় ভুগছি। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালালউদ্দিন বলেন, খবর পেয়ে শফিউলের বাড়িতে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। তার পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউলের খবর না পাওয়ায় তার পরিবার দিশেহারা হয়ে পড়েছে।